ग्रीन और क्लीन सिटी हिसेबे देशव्यापी परिचित राजशाही सन्ध्या नामते ही शहर प्रधान सड़कगुलो आलोकित है दृष्टिनंदन राजमुकुट प्रजापति और फ्लाडलाइटर आदले तैरी आलोई 2019 साले थाईलैंड और चीन थेके आना नाना डिजाइनर लाइटगुलो ज्वले उठते ही नगरीर सौंदर्य द्विगुण बृद्धि पाए पाखिर चोखे ता देखे मुग्ध होबे जे केउ তবে সৌন্দর্য বর্ধনের জন্য আনা এসব লাইট এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য প্রতিটি পুলে প্রয়োজনের চেয়েও অতিরিক্ত লাইট ব্যবহারের কারণে প্রতি মাসে বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে প্রায় 50 লাখ টাকা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর শীর্ষ কর্মকর্তা জানান নিয়মিত বিল পরিশোধ না করায় সিটি কর্পোরেশনে বিদ্যুৎ বিল বাবদ বকেয়া 43 কোটি টাকা গত 7-8 বছর ধরে আমরা যথাযথ টাকা পাচ্ছি না মাঝে মাঝে অনিয়মিত হয়ে 50 লক্ষ টাকা দেওয়া হয় তাতে আমার মাসিক বিলের টাকাটা ওঠে কিন্তু বকেয়ার পরিমাণ বেড়েই যাচ্ছে বাড়তে বাড়তে এখন 43 কোটি টাকার উপরে এ অবস্থায় প্রশ্ন উঠেছে সৌন্দর্য বর্ধনের নামে এত লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয়ের আদৌ কি প্রয়োজন আছে নগরবাসীর অভিযোগ তালাইমারি থেকে কোর্ট চত্বর পর্যন্ত প্রতিটি খাম্বায় রাজমুকুটের আদলে 13টি করে লাইট দেয়া হয়েছে আকাশমুখী করে এতে সড়কে পর্যাপ্ত আলো না পাওয়ার পাশাপাশি নিম্নমানের লাইট ব্যবহারে মাঝে মধ্যে তা নষ্ট হয়ে যাওয়ায় বাড়ছে ভোগান্তি কতগুলো বাল্ব দিছে এই বাল্বগুলোর লস কত আসছে এইটা আমাদের জনগণের উপরে আসতেছে লাইটগুলো উপরে দেওয়া আছে এরপরে অত্যন্ত ঘন ঘন লাইট ব্যবহার করা হয়েছে এতে বিদ্যুতের অনেক অপচয় হয় লাইট মানে অন্ধকার যেন না থাকে কিন্তু এটা অতিরিক্ত দেওয়া আছে এতে আমাদের ধরেন যে বিদ্যুৎ অপচয় এমন পরিস্থিতিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ নেয়ার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের বিষয়টি মাথায় রেখে সড়কে প্রয়োজনের অতিরিক্ত লাইট বন্ধের পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক একটি মানুষের নিরাপত্তার নিশ্চিত চলাচলের উপযোগী যে আলোটা প্রয়োজন সেই আলোটা রেখে কিন্তু আমি এটি অল্টারনেটিভ ইয়ে করতে পারি সেই ব্যবস্থা অলরেডি আদেশ দেওয়া হয়েছে অলরেডি তারা টেকনিক্যাল কাজগুলো করা হয়েছে সড়কগুলোতে অত্যাধুনিক লাইট স্থাপনে ব্যয় হয় প্রায় 250 কোটি টাকা সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী।